মারাইজেরাস মাস এই মুহূর্তে প্রায় 150 কোটি ভারতীয়র কাছে তিনি নায়ক আর 17 কোটি বাংলাদেশীর কাছে খলনায়ক বাংলাদেশ ভারত ম্যাচের বিতর্কিত ঘটনাগুলোকে বিতর্কিত বানাতে এরাসমাস আর ব্রাউনদের অবদানই অনেক বেশি মহা গুরুত্বপূর্ণ দুই ইস্যুতে তাদের নীরবতা এবং সঠিক সিদ্ধান্ত নিতে না পারাটাই বড় দায় বিরাট কোহলির ফেক ফিল্ডিং নিয়ে পক্ষে বিপক্ষে দুই দিকেই কথা হচ্ছে দুই দেশেই খুব স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার জোয়ার বাংলাদেশের ভক্তদের দাবি 5 রান পেনাল্টি পাওয়ার কথা ছিল টাইগারদের এই ক্ষেত্রে আইসিসির নিয়ম কার পক্ষে এমসিসির রুলসই বা কি বলে ইচ্ছাকৃত বিভ্রান্তি কিংবা ফিল্ডারের অঙ্গভঙ্গিতে ব্যাটারের রান নেওয়াতে ব্যাঘাত ঘটলে অথবা বাধা হলে সেক্ষেত্রে 5 রান পেনাল্টি যোগ হবে ব্যাটিং দলের স্কোরবোর্ডে সাথে বলটাও ডেড বল হিসেবে ঘোষণা করা হবে এমন না যে আম্পায়ার ব্যাপারটা দেখেননি কোহলি যখন ফেক থ্রো করেছিলেন লেগ আম্পায়ার এরাসমাসের দৃষ্টি তখন কোহলির দিকেই ছিল অভিযোগ করেছিলেন ব্যাটা শান্ত তবুও সেটা আম্পায়াররা আমলে নেননি স্ক্যান করে 500 টাকা পেমেন্টে 100 টাকার কুপন একই ম্যাচে আম্পায়ারদের দুই রূপ ভারতের ব্যাটিং এর সময় কোহলিও আবেদন করে একটি নো বল আদায় করে নিয়েছিলেন যেটা তিনি চাইতেই পারেন এবং সেটা তার প্রাপ্য কিন্তু বাংলাদেশের বেলায় কেন বারবার এই নীরবতা এবং আমলে না নেওয়া ভেজা আউটফিল্ডে খেলতে না চাওয়ার পরও নামতে বাধ্য করা হয় সাকিবদের ফেক থ্রো যেটা ছিল বিরাট কোহলি ছিল ওদের ফেক থ্রো এটা নিয়ে আলাপ হয়েছে মাঝখানে কথাও বলা হয়েছিল কিন্তু যেটা আম্পায়ার থেকে বোঝা গেল যে তারা এটা নোটিস করতে করেনি তারা শান্ত বলেছে যে আমি অনেকবার তাদের এটা অ্যাটেনশনে নিয়ে আসার চেষ্টা করেছে কিন্তু আম্পায়াররা বলল যে তারা দেখেনি সেই জন্য তারা রিভিউতে যায়নি আমাদের সিদ্ধান্ত ছিল যদি অতিরিক্ত মাঠ ভেজা থাকে আমরা খেলব না যখন বাংলাদেশ টিম আবার ব্যাটিংয়ে নামলো তখন তো মাঠ ভালোই ভেজা ছিল এইটা নিয়ে আম্পায়ারের সাথে মাঝখানে অনেকবার অনেকক্ষণ আপনারাও লক্ষ্য করেছেন যে সাকিব কথা বলেছে আম্পায়ারের সাথে এরাসমাসের সাথে এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে কিন্তু ইউ নো দ্য আম্পায়ার ডিসিশন ইজ ফাইনাল আপনি এখানে দুইটা সিদ্ধান্ত আছে হয় আপনি খেলবেন নাহলে খেলবেন না ফেক ফিল্ডিং নিয়ে ভারতের পক্ষে আম্পায়ারদের এমন আচরণ নতুন না 2020 জানুয়ারিতে অকল্যান্ডে কিউদের বিপক্ষে ফেক ফিল্ডিং করেছিলেন মনীষ পাণ্ডে সেটা নিয়েও চুপ ছিলেন ক্রিস ব্রাউনরা এর সপ্তাহখানেক আগে রাজকোটে অজিদের বিপক্ষে একই ঘটনা ঘটিয়েছিলেন রোহিত শর্মা সেটাও আমলে নেননি আম্পায়াররা শাহরিয়া শাওন অলরাউন্ডার